আসসালামু আলাইকুম সবাইকে আমি সুজন আছি সুজন আমিন দুনিয়াতে আর আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ক্লাবে কাজ করে আর কি মালয়েশিয়াতে সাধারণত পার ক্লাব কেটিভি পাব ডিস্কো তারপর হচ্ছে থাই ডিসকো তারপর অনেক ধরনের ঠিক আছে এগুলো ক্যাটাগরি করা আছে তো ওই ক্যাটাগরির ইয়েগুলাতে সাধারণত বাংলাদেশে যেই লোকজন এগুলা কাজ করে থাকে তো কত টাকা তারা ইনকাম করে এবং আমিও একটা সময় করতাম দেখা যেত যে ভালো টাকা ইনকাম করা যেত কত লাখ টাকা ইনকাম করতাম এগুলো নিয়ে আলোচনাটা আমি করবো আর কি তো বারে হচ্ছে মালয়েশিয়াতে যেটা এটা হচ্ছে নর্মাল যে বারগুলা এগুলা ইন্টারন্যাশনাল বারগুলা এগুলা তারপর লোকাল বারগুলা এগুলা স্যালারি পাওয়া যায় আর হালকা পাতলা মাঝে মাঝে দেখা যায় যে টিপস পাওয়া যায় তো এটা হচ্ছে সম্পূর্ণ টিপসটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপর আর এগুলোতে সাধারণত আপনার স্যালারি যেটা দেওয়া হয় এটা হচ্ছে আপনার আট ঘন্টা অথবা দশ ঘন্টা কাজ আপনাকে স্যালারি দেওয়া হবে আঠারোশো থেকে বাইশশো টাকা পর্যন্ত কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে পঁচিশশো টাকাও স্যালারি হয়ে থাকে আর কি আর তিরিশ দিন থেকে হচ্ছে ছাব্বিশ দিন কাজ চার দিন হচ্ছে অফ ডে তারপর পাপ পাব হচ্ছে সিম তারপর হচ্ছে ডিসকো ডিসকোতে হচ্ছে সিম তারপর হচ্ছে আপনার মানে ইয়াগুলা একই রকম থাকে সাধারণত তারপর হচ্ছে আপনার কেটিভি মালয়েশিয়া হচ্ছে খুবই ফেমাস কেটিভির জন্য এবং এখানে বিশ্বের অনেক দেশ থেকে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে এই যে কেটিভিতে আপনার ইয়া করার জন্য আর কি এন্টারটেনমেন্ট সেন্টার সো স্বাভাবিকভাবে এনজয় করার জন্য তো আমিও একটা সময় দেখা যে পার্টিকুলার টাইমে আমিও কাজ করতাম এবং কত লাখ টাকা ইনকাম করতাম এটা আপনাদেরকে বলি আসলে এগুলোতে স্যালারি খুবই কম হয়ে থাকে কেটিভিতে আপনার এক হাজার বাংলাদেশে মাত্র আপনার বিশ হাজার টাকা তারপর হচ্ছে আপনার ইয়া দেওয়া হয় কমিশন দেওয়া হয় তারপর হচ্ছে আপনার অ্যালাউন্স দেওয়া হয় তারপর হচ্ছে আপনার মাঝে মাঝে দেখা যায় যে বাসা থাকার জায়গাটা দেওয়া হয় কিন্তু আপনার বার প্লাস রেস্টুরেন্টে যদি কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ফুড মানে খাবারটা প্রোভাইড করা হয় এবং সব ম্যাক্সিমাম যেই ইয়েগুলা বার প্লাস রেস্টুরেন্টগুলো এগুলা দেখা যে মালিক পক্ষ অথবা কোম্পানির মালিক সাধারণত সবাইকে আপনার ইয়াটা দেয় আর কি এই থাকার যে ব্যবস্থাটা ওইটা দেয় আর কাজগুলো খুবই সুন্দর হয়ে থাকে এবং খুবই স্মার্ট কাজ এগুলোতে কোনো ধরনের ঝামেলা নাই তারপর হচ্ছে আপনার কোনো ধরনের এই কী যে বলে আপনার কোনো ধরনের ঝামেলা নাই তারপর হচ্ছে আপনার কোনো ধরনের প্যারা নাই আর কি নিজের মতো করে কাজ করা তারপর হচ্ছে স্মার্ট থাকতে হবে অবশ্যই এবং আপনার কথাবার্তাতেও খুবই স্মার্ট থাকতে হবে এবং কথাবার্তা সার্ভ করার সময় আপনাকে খুবই ইয়ে হতে হবে আন্তরিক হইতে হবে আর কি তারপর হচ্ছে আপনার কেটিভি কেটিভিগুলোতে আমি যেটা বলতেছিলাম আর কি তো মালয়েশিয়াতে বিভিন্ন দেশ থেকে মানে ট্যুরিস্ট আসে তারপর হচ্ছে ওরা সাধারণত কেটিভি বার পাব তারপর হচ্ছে ডিসকো তারপর হচ্ছে বিস্ট্রো এগুলাতে ইয়ে করে থাকে আর কি এন্টারটেনমেন্ট সেন্টার যেহেতু স্বাভাবিকভাবে ড্রিঙ্কস করার জন্যই আসে তো এই দিকগুলোতে অ্যালকোহল সার্ভ করা হয় যে আপনার কোনো ধরনের হ্যাঁ ওয়ার্ক পারমিটের কোনো ধরনের ব্যবস্থা নাই এবং আপনার যদি এগুলো যদি কাজ করেন আপনাকে ওন রিস্কে নিজের রিস্কেই কাজ করতে হবে সাধারণত এবং পুলিশ যদি কোনো ধরনের ঝামেলা করে অথবা ইয়ে করে যেহেতু আপনার পারমিট নাই স্বাভাবিকভাবে পুলিশের একটা ইয়া তো আসে ঝামেলা তো আসেই তো এগুলাতে কাজ আমি বললাম যে স্যালারিটা খুবই কম হয়ে থাকে বাট এগুলোতে হচ্ছে আপনার ইয়াটা বেশি হয়ে থাকে আর কি এই কি যে বলে টিপসটা বেশি হয়ে থাকে এমনও দিন যায় যে আপনি একদিনে দেখা গেল যে বাংলাদেশে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত আর্ন করতে পারবেন আবার এমনও দিন যায় যে আপনার খালি পকেটে আসতে হবে তো অ্যাভারেজে দেখা যায় যে আপনার দুশো তিনশো রিঙ্গিট মানে পাঁচ সাত হাজার টাকা পকেটে থাকেই আর হচ্ছে এগুলাতে আপনার তিরিশ দিন থেকে ২৬ দিন কাজ হয়ে থাকে আর হচ্ছে এগুলা কাজ হচ্ছে সাধারণত রাতের কাজ এগুলা দিনের কোনো কাজ না স্বাভাবিকভাবেই রাত কাজ করতে হয় এবং রাত কাজ করার জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং এইগুলো কাজগুলা খুবই রেয়ার হ্যাঁ এইগুলা কাজগুলো খুবই রেয়ার এবং এগুলাকে মানে ভালো একটা জায়গায় এসব ধরনের জায়গায় কাজ করা খুবই মানে ভাগ্যের ব্যাপার আর কি মালয়েশিয়াতে আর হচ্ছে আপনার এই কেটে পিটে কাজ করে আমার এমনও মাস দেখা গেছে যে আমি দুই লক্ষ আড়াই লক্ষ টাকাও ইনকাম করছি আবার কখনো কখনো দেখা গেছে যে আমার সাড়ে সত্তর হাজার টাকাও ইনকাম মানে পকেটে থাকছে আর কি এর চেয়ে বেশি থাকে নাই তো এটা ডিপেন্ড করে যে কাস্টমারের ওপর কাস্টমার কেমন আসলো তারপর আপনি কাস্টমারকে কতটুকু ইয়ে করতে পারলেন তারপর হচ্ছে আপনার নিজের যে ক্রিয়েটিভিটি ওই ক্রিয়েটিভিটি দিয়ে কাস্টমারকে কতটুকু আপনি ইয়ে করতে পারলেন এন্টারটেনমেন্ট করতে পারলেন তারপর হচ্ছে আপনার কাস্টমারের কতটুকু সার্ভ করতে পারলেন তারপর হচ্ছে আপনার এগুলাতে রিস্সের যে ব্যাপারটা এটা সবচেয়ে প্রথম আসে এবং এগুলাতে একবার যদি আপনি ধরা পড়েন তাহলে দেশে অবশ্যই যাইতে হবে এটা মাত্রা ভিতরে আপনার রাখতে হবে কারণ এগুলাতে যদি ধরা পড়ে সাধারণত আপনার ইয়েগুলো যে দেয় আর কি সাধারণত ইমিগ্রেশন অপারিসি দেয় তো স্বাভাবিকভাবেই এগুলা থেকে ধরা খেয়ে অনেক বাংলাদেশি ব্রাদার দেশে চলে গেছে আর যারা এখনো কাজ করে তারা সবসময় খুবই ইয়াতে থাকে মানে কান সবসময় খোলা থাকে ঠিক আছে কখন কি হয় না হয় কিভাবে কি আর এগুলার ভিতরে হচ্ছে প্রচুর পরিমাণে সাউন্ড মানে মিউজিকের এত ব্যবস্থা করা করা আছে যে আপনি ভিতরে গেলে কানে দিয়ে কোনো কিছু শুনবেন না তারপরও এর মাঝখানেই কিন্তু আপনার একটা কান সবসময় বাইরে রাখতে হবে যে বাইরে কখন কি হচ্ছে না হচ্ছে আর একটা চোখ হচ্ছে সবসময় ক্যামেরার সামনে রাখতে হবে কখন কি হচ্ছে না হচ্ছে এগুলো সবগুলোকে আপনার অবজার্ভ করে তারপর কাজ করতে হবে যেহেতু হাই প্রোফাইলের রিস্কের কাজ আর এগুলাতে নিয়মিতই আপনার অপারেসি হয় আর কি আর এগুলোতে কোনো ধরনের বৈধ কোনো ধরনের কাজ না আমি কারোর ইন্সপিরেশন করতেছি না এই কাজগুলা করার জন্য আমি বলতেছি যে এই কাজগুলা না করে আপনার সাধারণত রেস্টুরেন্টের তারপর হচ্ছে আপনার রেস্টুরেন্ট প্লাস বার তারপর হচ্ছে ওয়েস্টার্ন যে ইয়েগুলা এগুলোতে কাজ করবেন কারণ এগুলোতে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের রয়ে পড়ে আপনি যত এক্সপার্ট হইবেন যত এক্সপিরিয়েন্স বাড়বে ততই আপনার স্যালারিও বাড়তে থাকবে আর হচ্ছে আপনি সিবিটা ইয়ে হইতে পারবে আর কি মানে ওয়াইড বাড়বে তো সিবির যদি ওয়াইড বাড়ে এবং আপনার যদি এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে এবং আপনার যদি এই ভালো কোনো ধরনের একটা লিঙ্ক থাকে আর কি তাহলে আপনি ভালো জায়গায় দেখা যায় যে আপনি ভালো পরিবেশে কাজ করতে পারবেন এবং ভালো স্যালারি আর্ন করতে পারবেন সো এগুলাতে আমি বলবো যে কাজ না করার জন্য এবং আমি কারোর ইন্সপায়ার করি না যদিও আমি দুই আড়াই লাখ টাকা ইনকাম করতাম একটা সময় বাট এগুলাকে আমি অলরেডি ইয়ে করে দিছি এবং এগুলাতে রিস্কের কাজ এগুলাতে রিস্কের কাজ মালয়েশিয়ায় অনেক আগে গেমসের দোকান খোলা ছিল এখন গেমসের দোকানগুলো তো মানুষ দেখা গেছে প্রায় চার পাঁচ লাখ টাকা প্রতি মাসে আর্ন করতো এগুলা তো হচ্ছে আপনার সম্পূর্ণ হাতের ক্যাটাগরি মানে কারিগরি আর কি হাতের কারিগরি তো মানে কে কিভাবে কে কোন পদ্ধতিতে কি অবলম্বন করলো এগুলা যারা মানে মালয়েশিয়াতে আসেন তারা ভালো জানেন যারা পুরাতন লোক তারা আরো ভালো জানেন আর যারা নতুন তারা একটু জানতে সময় লাগবে আর হচ্ছে যারা দেশে আছেন তারা এগুলা জানবেন না সো এগুলো নিয়ে তো ভাবার কোনো কিছু নাই আর আশা রাখি যে আপনারা অনেকে মানে বলেন যে মালের সাথে এসে কাজ পায় না এ পায় না সে পায় না আরে ভাই মালের সাথে কাজের কোনো ধরনের অভাব নাই কিন্তু ভালো কাজের অভাব আছে ভালো জায়গায় কাজের অভাব আছে এবং কাজ আপনার নিজের দায়িত্বে কিন্তু খুঁজে বের করতে হবে আপনাকে কিন্তু কেউ বাইর করে দিতে পারবে না এখনও যদি আপনি সকালে হন আপনি দশটা কাজ বাই করতে পারবেন দশটা থেকে দশটায় যে ভালো হবে এমন না দশ দিন করলে তারপরে একদিন একটা ভালো কাজ পাইবেন এবং কাজগুলা স্যালারি ভালো হবে এবং আমি বলি নাই যে একবারও যে সাথে কাজটা খুবই ইজি সাথে কাজটা ইজি না ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আপনার দাঁড়ানো কাজই বেশি মালয়েশিয়াতে বসার কাজ খুবই কম আর বসার যে যে কাজগুলো এগুলো তো সাধারণত ফ্যাক্টরিতে হয়ে থাকে এবং ফ্যাক্টরির কাজ তো এই যারা স্টুডেন্ট বিষয়ে আসে তারা করার কোনো ধরনের সুযোগ নেই যেহেতু তারা ছাত্র এবং তারা টোয়েন্টি ফোর আওয়ার মানে সময় দিতে পারবে না আর কি অথবা আপনার দশ ঘন্টা বারো ঘন্টা সময় দিতে পারবে না অথবা তাদের পেশাটা ওই পেশা না তো স্বাভাবিকভাবে পার্ট টাইম খুঁজে সহজ একটা মাধ্যম হচ্ছে আপনার অবশ্যই বিভিন্ন যে বড় বড় যে মল যেমন প্যারাডাইম মল তারপর হচ্ছে আপনার সানওয়ে ভেলিসিটি পেভিলিয়ন তারপর হচ্ছে আপনার টাইম স্কোয়ার হ্যাঁ বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মানে বিশাল বিশাল ইয়া আছে আপনার মল আছে মালয়েশিয়াতে কোনো ধরনের অভাব নাই যেদিকে যাইবেন একটা পাড়ার থেকে আরেকটা পাড়াতে ঢুকলেই দেখবেন যে বড় বিশাল বিশাল এক একটা ইয়া মানে শপিং মল ওই শপিং মলগুলোতে আপনার গ্রাউন্ড ফ্লোরে থাকে আপনার সাধারণত ইয়া ফুড কোর্ট তারপর হচ্ছে আপনার উপরে থাকে ফুড কোর্ট তো এগুলাতে আপনার ওরা ভ্যাকেন্সি থাকবে না ওরা ভ্যাকেন্সি লেখাটা থাকবে না তারপর আপনাকে আপনার নিজের ইয়াতে। যাই সেরা সেহা তারপর বাইর করতে হবে যাই ওই জায়গায় যারা কাজ করে তাদেরকে বলতে হবে বাঙালি ভাই ব্রাদার যদি থাকে তাদেরকে বলতে হবে অথবা ম্যানেজার খুঁজে বাইর করতে হবে ম্যানেজার যদি না পান অবশ্যই আপনি ফ্লোরের ভিতরে একটা ইনচার্জ পাইবেন হ্যাঁ একজন ইনচার্জ থাকেই সময় ইনচার্জের সাথে যে যোগাযোগ করেন হ্যাঁ অবশ্যই আপনি কাজ পাবেন কাজ মানুষের সাথে অভাব নাই ঠিক আছে যারা বলে যে মালের সাথে কাজের অভাব তারা হচ্ছে নিজেরাই হচ্ছে সমস্যা হ্যাঁ মানে কাজ হয়তো তারা যা বাইর করতে পারে না এটা আর আরেক ভাই আমার প্রশ্ন করছে যে ল্যাঙ্গুয়েজ হুম মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ জানে না যার কারণে তার একটু সমস্যা হচ্ছে আসলে মালয়েশিয়াতে ওইভাবে ল্যাঙ্গুয়েজের কোনো ধরনের সমস্যা হয় না যেহেতু মানে কোয় সেলাঙ্গর তারপর হচ্ছে সবাই মোটামুটি ইংলিশে ভালো জানে আর আপনি তো গ্রামে যাবেন না যে ইংলিশ পারে না সো ওইভাবে ইন্টারন্যাশনাল অনেক ধরনের প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে তো আপনার এইভাবে তো আসে না স্বাভাবিকভাবে তারা ইংলিশে ভালো এই জন্যই আসে এবং আপনাকে যেটা বললাম যে বিভিন্ন মলে বিভিন্ন রেস্টুরেন্টে খুঁজা খুঁজে তারপর আপনার বাইর করতে হবে তারপর আপনি বিভিন্ন হোটেল আছে হোটেলে যা রিসেপশনে কথা বলবেন তারপর দেখবেন যে হোটেলের যে হাউস কিপিংয়ের কাজগুলো এগুলো হয়ে থাকে হাউস কিপিংয়ের কাজগুলো বড় বড় হোটেলে ঘন্টা প্রতি মানে আওয়ারলি দশ ইঙ্গিট থেকে বারো ইঙ্গিট অথবা পনেরো ইঙ্গিট দিয়ে থাকে আপনার পার্ট টাইম জবটা যা বার করা খুবই ইজি তো আমি বলি না যে ফুল টাইম জব করার জন্য পার্ট টাইম জব ধরেন যে আপনি সপ্তাহে তিন দিন বন্ধ আছে ঠিক আছে তিন দিন থেকে আপনি দুই দিন কাজ করলেন দুই দিন কাজ যদি দশ ঘন্টা করে করেন তাহলে দেখা গেলো যে দুই সরিঙ্গির আছে ধরেন যে চারটা সপ্তাহ চারটা সপ্তাহে আপনার আটশো ডাস্ট আছে ইজিলি আপনার থাকা খাওয়ার যেই খরচটা ওইটা আপনার পিঠা যেতে আছে আবার সাথে দেখা গেলো যে আট দিন না আপনি মাঝে মাঝে দেখা গেলো যে আপনি দশ দিন বারো দিন করলেন তাহলে একশো টাকা করে কত টাকা থাকতেছে সো এইভাবে আপনাকে ম্যানেজ করতে হবে হ্যাঁ ম্যানেজ করা খুবই ইজি কোনো ধরনের ঝামেলা নেই সো আশা রাখি ভালো থাকবেন সবাই এবং আমার যে ইয়াটা ছিল বলার যে জিনিসটা ছিল ওইটা আমি আপনাদেরকে বোঝাইতে পারছি ওই রিস্কের কাজ করা যাবে না বাট আপনি সফ কাজগুলো পাবেন ঠিক আছে রেস্টুরেন্টের কাজ খুবই ইজি প্রচুর পরিমাণে হাজার হাজার রেস্টুরেন্ট মালয়েশিয়াতে আজকে একটা খুলতেছে কালকে একটা বন্ধ হইতে কালকে তিনটা খুলতেছে আজকে একটা বন্ধ হইতেছে আর আমি বললি যে কখনোই আপনারা এই বাংলাদেশি যে রেস্টুরেন্টগুলো তারপর হচ্ছে আপনার যে লোকাল যে রেস্টুরেন্টগুলো এগুলোতে কাজ না করার জন্য কারণ এগুলার যে এক্সপিরিয়েন্সটা পরে যে কাজে লাগে না সময় চেষ্টা করবেন যে আপনি ইয়াতে কাজ করার জন্য আপনার কী যে বলে এই ওয়েস্টার্ন যে রেস্টুরেন্টগুলো এগুলোতে কাজ করার জন্য এগুলোতে কাজ করলে আপনার দেখা যায় যে এক্সপিরিয়েন্সটা আপনার সিবিটা অনেক ইয়ে হয় বড় হয় একটা সময় দেখা যায় যে দেশের বাইরেও আপনার বিভিন্ন ধরনের যে ইয়াগুলা আছে কোম্পানিগুলো আছে এগুলোতে আপনি শো করলে ওরা প্রায়োরিটি দেয় আর কি যার কারণে আমি এই কথাটা বললাম তো আশা রাখি সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন থাকবেন এবং যেই কথাগুলো বললাম এগুলা একটু বোঝার চেষ্টা করবেন আর যদি না বোঝেন তাহলে অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন তো আপনারা কমেন্টস করবেন এবং আমার কথাগুলো যদি লাগে থাকে অবশ্যই আপনারা লাইক দেবেন ভিডিওটা ঠিক আছে মানে ইন্সপায়ার ইন্সপায়ার করবেন আর কি আমাকে যাতে আমি আরো ভবিষ্যতে ইয়ে করে থাকি তো আমি আরেকদিন আপনাদের সবার সামনে একটা ভিডিও নিয়ে আসবো এটা হচ্ছে মালয়েশিয়ার যে গেমস এর দোকানগুলো হ্যাঁ এক কথা জোয়ারগর আর কি এগুলাতে কাজ করে কত লাখ টাকা ইনকাম করে অথবা একটা সময় কত লাখ টাকা ইনকাম করছে যারা যারা কাজ করছে সো এতটুকু বলে আজকের মতো রাখলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম